আসসালামু আলাইকুম আমার এই গরিবের চ্যানেল ফুডবাড়িতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে কোকোনাট মিল্ক কোকোনাট মিল্ক সাধারণত সুপার শপগুলোতে পাওয়া যায় কিন্তু এই জিনিসগুলো বেশ এক্সপেন্সিভ হয় এবং সব জায়গায় পাওয়া যায় না তো আমি যে এলাকায় থাকি সেই এলাকায় তো সুপার শপের কথা ভাবাই যায় না এটা তো জেগে থেকে স্বপ্ন দেখার মতো কেয়ার করবো এখন ঘরেই বানিয়ে ফেলতে হবে জিনিসটা এই জন্য আমি কতগুলো নারকেল কুচি কুচি করে কেটে নিয়েছি আর সেই সাথে যে কালো অংশগুলোকে যত দূর সম্ভব আমি ফেলে নিয়েছি হুম তো এগুলো কেটে কালো অংশগুলো ফেলে দিয়েছি দিয়ে তারপরে আমি সঙ্গে নিয়েছি বড় এক কাপ দিয়ে এক মগ পরিমাণ ঠান্ডা গরম পানি কুসুম গরম পানি যেটাতে হাত চুবালে হাত চুবিয়ে রাখা যায় কোনো কষ্ট হয় না ইভেন আরো আরাম লাগে তো এখন আমি এগুলোকে ব্ল্যান্ড করবো এই জন্য একটা ব্ল্যান্ডার জাগের ভিতর এগুলো উঠে নিলাম সাথে সাথে দিয়ে দিলাম এই যে মৃদু কুসুম গরম পানি আমি এখানে যতটুকু পানি দিয়েছি যদি এটুকু কাজ না হয় তাহলে পাত্র থেকে ঢিলে আরও পানি দিয়ে নেব তো আপনি এটা আইডিয়া করে দিয়ে নিবেন যে কতটুকু পানি লাগে তো দেখেন এটা ব্ল্যান্ড হচ্ছে আমার মনে হচ্ছে যে পানি একটু কম হয়ে গিয়েছে সো আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি আরও এটাও কিন্তু গরম পানি এটা ঠান্ডা পানি নয় এই যে এখন খুব সুন্দর হয়েছে থিকনেসটা তো সুপার সুপের কোকোনাট মিল্ক গুলো একটু থিকনেস বেশি থাকে বাট আমারটা একটু থিকনেসটা কম হয়েছে কোনো প্রবলেম নেই আমি যখন এটা দিয়ে রান্না করব তখন এমনিতেই একটু জাল করলে থিকনেসটা নেমে আসবে তো দেখলেন কি সহজেই বানিয়ে ফেললাম কোকোনাট মিল্ক তো শুধু শুধু টাকা খরচ করে কিলাম আপনি ইচ্ছা করলে ঘরেই এই জিনিসটা বানিয়ে ফেলতে পারবেন একটা নারকেল কিনতে তো আর তেমন খরচ হয় না তো এখন আমি এই যে একটা চালনি দিয়ে এভাবে চেলে নিচ্ছি তো আপনি ইচ্ছে করলে একটা সাদা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন তো আমার মনে হয় এভাবে করলেও সহজ হচ্ছে তো এইভাবে আমি একটু চেষ্টা করবেন যেন পানি আর না লেগে থাকে এই নারকেলের সাথে তো আমি এই যে নারকেলের সাবা বা এগুলাকে এখন আমরা ড্রাই কোকোনাট হিসেবে ব্যবহার করতে পারবো লাইক কোন কেক যদি রান্না করেন সেই ক্ষেত্রে আপনি কেকের ভিতর এগুলো দিতে পারবেন অথবা যদি কোনো পিঠা বানান তার কোকোনাট গুলো ওই ড্রাই কোকোনাট দিয়েও অনেক মজা মজা রান্না করা যায় তো দেখে নিলেন কি সহজেই কোকোনাট মিল্ক বাড়িতেই তৈরি করা যায় আশা করছি সবার কাছে এটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা এখন বিদায় নিচ্ছি খোদা হাফিজ